আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সমস্যা, বিপদ, দুঃখ, কষ্ট মানুষের মাঝে লেগেই থাকে। পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার বিপদ দুঃখ কষ্ট নেই। তবে এর মধ্যে এমন কিছু লোক পাওয়া যায় যাদের সবসময় দুঃখ কষ্ট বিপদ লেগেই থাকে। এদের জন্য কিছু আশার বাণী, হতাশ থেকে মুক্তির বাণী রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন নারী পুরুষদের জন্য সর্বদা জীবন ও মালের প্রতি বিপদ লেগেই থাকে। অতঃপর সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এমন অবস্থায় যে তার কোনো পাপই থাকে না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আমাদের যত বিপদ আসবে, হতে পারে আপনার কোনো আত্মীয়স্বজন মারা গিয়েছে, আপনার পরিবারের কেউ মারা গিয়েছে, বন্ধুবান্ধব মারা গিয়েছে, এদের কষ্ট, অথবা হতে পারে আপনার ইনকাম অনেক কম, সব জায়গায় মূল্য বৃদ্ধি পাচ্ছে কিন্তু আপনার ইনকাম কম, ব্যবসায় ক্ষতি হয়েছে, পড়াশোনা খারাপ করেছেন, যে কোনো অবস্থায় পারিবারিকভাবে নিজের ব্যক্তিগতভাবে মানসিক সমস্যা ভুগছেন, রোগে ভুগছেন, এভাবে একটির পর একটি বিপদ আসছে। আর আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপর যেসব বিপদ আপদ আসে তা তোমাদের কর্মই ফল এবং তিনি তোমাদের অনেক গুণা ক্ষমা করে দেন। অর্থাৎ আমাদের যত বিপদ আসে তা আমাদের কোনো গুণা থেকে আসছে। আপনি নেশাদ্রব্য পান করছেন, এর মাধ্যমে আপনার ফুসফুস, লিভার অথবা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যেতে পারে, এর কারণে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে, দুঃখে কষ্টে প্রতিদিন পোহাতে হচ্ছে। এসব হচ্ছে আমাদের হাতে কামাই। আবার কারো কারো রোগ হচ্ছে আল্লাহ তাআলার প্রতি রহমত, আমাদের গুনাহ কারণে বিপদ আসে। এই বিপদ হতে পারে মানসিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, যে কোনোভাবে আমাদের বিপদ আসে। আমরা কখনোই এই দাবি করতে পারবো না যে আমরা আল্লাহর আনুগত্য সঠিকভাবে করতে পারছি, তার নিষেধকৃত বিষয়গুলি আমরা সম্পূর্ণভাবে বিরত থাকছি। আমাদের প্রত্যেকের মাঝে ত্রুটি আছে, অসম্পূর্ণতা রয়েছে, সুতরাং আমরা যেন বিনয়ী হই, আল্লাহর সিদ্ধান্তগুলোকে সম্মান করি আর তার তাকদীরকে বিশ্বাস করি, এর প্রতি সন্তুষ্টি থাকি। আল্লাহ তাআলা শুধু এতটুকুই চান। একের পর এক বিপদের মাঝেও যেন আমরা সবর করতে পারি, বিনিময়ে আল্লাহ তাআলা এত পুরস্কার দিবেন যে আমরা গুনে শেষ করতে পারবো না। দুনিয়াতে আমরা কত নিয়ামত ভোগ করছি, আমাদের নিজের শরীরের দিকে তাকান, হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, অনেকের এসব নেই, তারা কত কষ্টে আছে। তারপরও আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন সব পুরস্কার দিবেন যা আমরা কল্পনা করতে পারি না। দুনিয়াতে আল্লাহ তাআলা কত পুরস্কার দেন তা তো আমরা বুঝি না, অনুধাবন করতে পারি না। এবার চিন্তা করুন, আখিরাতে আল্লাহ তাআলা কি রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে অগণিতভাবে বেহিসাবে পুরস্কার। যে আল্লাহর নিকট কোনো কিছুই কমতি নেই, যার ভাণ্ডার শেষ হবে না, তিনি যখন অগণিত শব্দটি বলেছেন তখন সেটার পরিমাণ কত বেশি হতে পারে তা ভেবে দেখুন, কল্পনা করতে পারবেন না। আসুন আমরা সবর করি, সর্বাবস্থায় বলি আলহামদুলিল্লাহ, এবং বিপদ পড়লে আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এভাবে আল্লাহর প্রশংসা করব, আল্লাহর গুণগান গাইব। এই বিপদ তো আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করলাম, এর প্রতিশ্রুতি তিনি নিজ হাতেই দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক, আমিন।